ইচ্ছা থাকলে উপায় হয় আপনি চেষ্টা না করলে কেউ আপনি করে দিবে না কেউ বলবেও না আমার মাঝে মাঝে খারাপ লাগে যে কিছু মানুষ তো জানে না তো আবার কেউ কেউ চেষ্টা করে যাচ্ছে আপনারাই জানেন না আপনারই কলেজ চেষ্টা করে যাচ্ছে জি স্যার যেমন একটা ঘটনা বলি উনি ব্যাংকে জব করতেন তো এমন একটি ব্যাংকে ছিল সুদ ডিরেক্ট সুদ আর কি সুদের ভিত্তিক তা তারা তো বলে হচ্ছে ইয়ে যে আমরা হচ্ছে মুদারাভা বা আমরা প্রফিট দিচ্ছি তো যারা সুদে ব্যাংক তারা সরাসরি ইন্টারেস্ট বা সুদ দিচ্ছে তো ওনার ওনার ওই ভদ্রলোকের মধ্যে একটা কষ্ট ছিল তা আমাকে শেয়ার করলেন স্যার আমার আসলে ভিতরে একটা কষ্ট আছে আমি ব্যাংকে জব করি ভালো ভালোবাসে জব করি টাকা ভালো পাই কিন্তু ভিতরে ভিতরে একটা কষ্ট আছে যে আল্লাহ তো সুদকে হারাম করেছেন তো সুদকে আল্লাহ হারাম করেছেন যারা সুদ দিচ্ছে সুদ খাচ্ছে বা সুদ নিচ্ছে এবং যারা সুদকে সহায়তা করছে যেমন সুদের লেখক সুদের হিসাব রাখুক সবাই তো জাহান্ন সবার উপরে তো এইরকম একটা ইসে যেহেতু আল্লাহ কোরআনে পবিত্র কোরআনেই সুরাবার মধ্যে বলে দিয়েছেন এই জন্য উনি বললেন স্যার আমার ভিতরে একটা কষ্ট আছে স্পষ্ট হাদিস আছে সরস্বর কোরআনে বলে দিয়েছেন কি করে ব্যাংকে

যার ভিসা যখন উনি হয়ে গেল উনি যখন চলে গেলেন চলে যাওয়ার সময় উনি বললেন যে এরকম ব্যাপার আমাদের হয়ে গেছে আমি চলে যাচ্ছি চাকরি ছেড়ে দিচ্ছি এবং আপনাদের সাথে এতদিন ছিলাম ভালো ছিলাম হ্যাঁ ভুল ত্রুটি হলে মাফ করে দেন আমার ফ্লাইট অত তারিখে জি স্যার আর এক কলেগ এসে আমাকে বললেন স্যার উনি তো একবারের জন্য আমাদেরকে বলেনি এই প্রসেসের জন্য ওনাকে আয়েলস করতে হয়েছে আয়েলস একবার হয়নি দুইবার হয়েছে তারপরে উনি সময় দিয়ে করেছেন তারপর প্রসেস চলেছে বেশ সময় তো চলেছে

এখান থেকে আছেন আপনাদেরকে বলবো চাকরি করেন ব্যবসা করেন যাই কিছু করেন এই সুযোগটা আছে ছাব্বিশ সাল পর্যন্ত সবাই ওয়ার্ক পাচ্ছে এবং ওখানে যদি একজন নিম্ন চাকরি করে পিয়ন পোস্টের চাকরি করে ঝাড়ুদারের চাকরি করে ক্লিনিং এর চাকরি করে তাও তারা পাচ্ছে মাসে তিন থেকে চার লাখ টাকা ভাবে তাও যদি ফুল টাইম কাজ করে সুতরাং আমি বলবো এই সুযোগটা কাজে লাগানো উচিত Huh? Oh.